Hello everyone, Assalamualaikum. আমার নাম আয়েশা তাসনিম তিথি, আমি বর্তমানে ইউএসএ তে বসবাস করছি। আমি পেশায় একজন ব্যাংকার ছিলাম, তবে রিসেন্টলি রিজাইন করেছি কারণ ক্যারিয়ার অপশন চেঞ্জ করতে চাচ্ছি। এজন্য ডিডিতে জয়েন করার পর আড়াই মাস হয়ে গিয়েছে, এর মধ্যে আল্লাহ রহমতে অনেক পজিটিভ চেঞ্জেস আসছে আমার মধ্যে। তবে মেইন চেঞ্জেসগুলো হলো আমার ওজন 9.5 কেজি কমেছে, আমার কোমর কমেছে 5.5 ইঞ্চেস, তলপেট কমেছে 1.9 ইঞ্চেস এবং হিপ কমেছে 3.9 ইঞ্চেস। আমার সব থেকে খুশি বিষয় হচ্ছে আমি ইউএসএ তে আসার আগে যে নতুন ড্রেসগুলো কিনেছিলাম ওগুলা খুবই লুজ হয়ে গিয়েছে। যদিও সবই নতুন ড্রেস, সব লুজ হয়ে গেছে, বাট এটা আমার জন্য অনেক খুশির বিষয়। সব থেকে মানে ফ্যাট যে জায়গাটা ছিল থাই, সে যায় অনেক কমেছে। আমাকে জিন্স পরলে এখন খুবই ভালো লাগে এবং আমি খুব আনন্দ সহকারে এখন ওয়েস্টার্ন আউটফিট পরতে পারি কোন রকম হেজিটেশন ছাড়া, খুব কনফিডেন্সের সাথে। ডিডিতে জয়েন করার পর শুধু যে ওয়েট লসের কারণেই এই কনফিডেন্সটা আসছে তাও না, আসলে ছন্দাপুর অনেক বড় একটা ইন্সপিরেশন আমার জন্য। ছন্দাপুর কথা শুনে অনেক কনফিডেন্সটা চলে আসছে যে আমি যেমনটাই হোক আমি ওইভাবেই আসলে সুন্দর। ডিডিতে জয়েন করার আগে আমার কিছু হেলথ ইস্যুস ছিল, তার মধ্যে একটা হচ্ছে আমার খুবই জয়েন্ট পেইন ছিল, নি পেইন ছিল এবং ব্যাক পেইন ছিল। আমি আসলে লং টাইম হাঁটতেও পারতাম না এবং দাঁড়িয়েও থাকতে পারতাম না। এই সমস্যাটা আমার আল্লাহর রহমতে 90%ই দূর হয়ে গিয়েছে। এখন আমি একটানা দেড় ঘন্টা হাঁটলেও আগের মতো ওরকম পেইন ফিল করি না। ডিয়ার ডায়েটের ডায়েট প্ল্যান ফলো করার পর থেকে আমার মনে হয় যে আমার নিউট্রিশনের অভাব অনেকাংশেই দূর হয়েছে, কারণ আমি আসলে এত নিউট্রিশাস ফুড আগে কখনোই কনজিউম করতাম না। এখন আগের থেকে স্ট্যামিনা অনেক বেড়েছে, আমি খুব ভারী কাজ করলে আমি খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যেতাম, অথবা একটু এক ঘন্টা দেড় ঘন্টা হাঁটলেও দেখা যেত যে আমি খুবই তাড়াতাড়ি টায়ার্ড হয়ে গেছি। কিন্তু এখন দেখা যায় যে হাঁটাই আমার জন্য আসলে মানে খুব মজার একটা বিষয় হয়ে গেছে। ইউএসএ তে আসার পর আমার পানিও স্যুট করেনি, যার জন্য হেয়ার ফল অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। তবে আমি খেয়াল করেছি আমার হেয়ার ফল আগের থেকে কমেছে। আমার আরেকটা বড় চেঞ্জেস হচ্ছে আমার স্কিন আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। আমার আগে পিম্পলসের অনেক প্রবলেম ছিল, কিন্তু অবিশ্বাস্যভাবে আমি গত আড়াই মাসে আমার খুবই কম পিম্পলস হয়েছে আমার মুখে এবং এছাড়া কোনো ব্রেকআউটস হয়নি। আমার স্কিনে ভিতর থেকে একটা গ্লো আসছে। এখন বুঝতে পারছি যে আসলে আমাদের ইটিং হ্যাবিট, যে আমাদের ভিতর থেকে যে গ্লোটা আসে এটার উপর কতটা ইফেক্ট করে এটা। তো আমি দেখলাম যে গেট টুগেদার হোক আর যেটাই হোক, যেটাই ফলো করি, পরে যখন নিয়মের মধ্যে চলে আসি তখন আসলে সব ঠিক হয়ে যায়। আগেও যখন ডায়েট ফলো করতাম কিন্তু খুব তাড়াতাড়ি ওয়েট গেইন করে ফেলতাম, বা নিয়মের মধ্যে আসলে আসাও সম্ভব হতো না। কিন্তু এখন নিয়মের মধ্যে থেকে যদি একটুও বের হয়ে যাই কিন্তু আবার যখন চলে আসি সব ঠিক হয়ে যায়। আমি আসলে ডিয়ার ডায়েটে জয়েন করে অনেক স্যাটিসফাইড, আমি আসলেই এক্সপেক্ট করিনি। আমার যে চেঞ্জেসগুলো আসছে এগুলার জন্য তো অবশ্যই আমি ডিয়ার ডায়েটে জয়েন করেছিলাম, কিন্তু এগুলো যে এত অল্প সময়ে চলে আসবে এটা আসলে আমি এক্সপেক্ট করিনি। এবং এটা টোটালি আমার পার্সোনাল অপিনিয়ন যে ডিয়ার ডায়েটে জয়েন করার জন্য যেটুকু অ্যামাউন্ট আমাদেরকে পে করতে হয় এটা আসলে আমার কাছে মনে হয় যে মানে খুবই নগণ্য, মানে নিজের জন্য আসলে এটুকু খরচ করা যায়। কারণ আসলে আমরা কত কিছুর জন্যই তো কত টাকা আননেসেসারি খরচ করছি। ইভেন আমি যে আমার স্কিন কেয়ার প্রোডাক্টের উপর হয় এর থেকে বেশি খরচ করেছিলাম শুধুমাত্র স্কিনের ইম্প্রুভমেন্টের জন্য, কোনো লাভই হয় নাই, ওই টাকাগুলো সবই পানিতে গেছে। কিন্তু এই যে ইনভেস্টমেন্টটা আমি করলাম এটা শুধু চার মাসের জন্য না, আমার মনে হয় এটা আমার সারা জীবনের জন্য। আমার স্কিনের যে ইম্প্রুভমেন্ট হলো, আমার যে ফিজিক্যাল ইস্যুসগুলো আগে থেকে কমে গিয়েছে, সলভ হয়ে গিয়েছে, সুতরাং এটা খুবই বেস্ট ইনভেস্টমেন্ট আমি বলবো। আমি আমার বন্ধুবান্ধবদের মধ্যেও বলি, আমি আমার ফ্যামিলির মধ্যে, ইভেন আমি আমার নিজের সিবলিংসকে, তারপর প্যারেন্টসকেও আমি অনেক ইনফ্লুয়েন্স করেছি যাতে করে তারাও এখানে জয়েন করে। কারণ হচ্ছে যে শুধু কেন আমি একাই ভোগ করব, আমি চাই যে আমার আশপাশে মানুষও আমার মতো ভালো থাকুক। এবং আর ছন্দা আপুকে আমি বিশেষ করে বলতে চাই, আপু উই অল লাভ ইউ,
আমাদের সবার দোয়া আপনার সাথে আছে, মানে ইউ আর দ্য মোস্ট ইন্সপায়ারিং পার্সন টু মি। এছাড়া ডিয়ার ডায়েটের অন্য যে মডারেটররা আছে, এমডিডি আছে, তাদের সবাইকেও অনেক ধন্যবাদ, কারণ যখন যে কোনো প্রয়োজনে সবসময় সন্ধ্যা আপুকে না বলে তাদেরকেও অনেক সময় ডিস্টার্ব করেছি এবং তারা সবসময় সাথে সাথেই রিপ্লাই দিয়েছে এবং আমার প্রবলেমগুলি সলভ করে দিয়েছে। আজকে শেষ করলাম, সবাইকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।